হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সকলকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তার কারণ গরমটা এখন অনেক কমে গেছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়েছে। ঠাকে তো মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করেই এসছে, কি রকম অবস্থা দেখো। তো যাই হোক, আজকে সানডে, তো সকালবেলাতে সবারই তো আজকে ছুটির দিন, কিন্তু সকালবেলা আমার টিউশন থেকে, তো টিউশন করে এসে কালকে মাথায় ভালো রকমভাবে তেল দিয়েছিলাম, তো শ্যাম্পু করলাম। শ্যাম্পু করার পরে আবার বাড়িতে এসছে টিউশনে, তো সেই ক্লাসটা আমি করাবো। ক্লাসটা করানোর পরে কিন্তু আজকে আমার এক ফ্রেন্ডের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে যাব, তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো অ্যাকচুয়ালি ওর জন্মদিনটা ছিল দুদিন আগে, কিন্তু আজকে যেহেতু সানডে সেই জন্য অকেশনটা আজকে হচ্ছে। তো যাই হোক, চলো তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা। বাইরে দেখো কি প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টিটা থামছেও না, একবারে বেশ অনেকক্ষণ টাইম হয়ে যাক, হয়ে গিয়ে থেমে যাক তা কিন্তু না, এই মাঝে মধ্যেই অল্প অল্প করে বৃষ্টি হয়, আবার থামে, কোনো কাজও করা যায় না। তো রেডি হয়ে গেছি আমি যাব বলে, কিন্তু একটু দেরি হয়ে গেছে, আবার বৃষ্টিটা একটুখানি নেমেছিল তার জন্য। তো চলো দেখা হচ্ছে। তো আমি তোমাদের বলেছিলাম যে অনুষ্ঠানের ফ্ল্যাটে আসছি, ওর ছেলের আজকে বার্থডে পার্টি আছে একটা, তো আমি কিন্তু এসে গেছি, আমার অন্য বন্ধুরা এখনো অবধি এসে পৌঁছায়নি, ওরা অন দা ওয়ে, তবে একজন ফ্রেন্ড কিন্তু এসেছে, এই যে অতনু। হাই। ও হচ্ছে আমাদের কলেজ ফ্রেন্ড, সব আমাদের একই গ্রুপের আর কি। তো চলো যে আমরা কিন্তু ঢুকে গেছি, ঢুকে গিয়ে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি, আমরা দুজনে এখন খেতে ব্যস্ত। তো এই যে হচ্ছে আমাদের বার্থডে বয়, নীল একটু হাই করে দাও। ও তোমার বন্ধু পাশের জন মামা, এত বড় মামা? আচ্ছা মামা, তোমার নামটা একটু বলো। আচ্ছা পাশে হচ্ছে নীলের মামা, হাই করো মামা, দেখো কত বড় মামা। এটা আরেকটা ভাই, দাদা ভাই। আচ্ছা আচ্ছা, বয়স একই, এই যে বার্থডে বয়ের মাম্মা, আমাদের সুন্দরী বান্ধবী, বিয়ের পরেও এখনো দেখো। ঠিক আছে চলো, বাবা তাকা তুই, আমার এখানে, আমার এখানে তো কেক কাটিং পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। তো শেষ হওয়ার পরে তো আমাদের একটা গ্রুপ ছবি নিতেই হবে, সব বন্ধুদের সাথে দেখা হয়েছে, তো আবার কবে দেখা হবে তার ঠিক নেই, তো তার জন্য ছবি তুলতে গিয়েই কিন্তু আমাদের, আমার আর ভিডিওটা করা হয়নি, তো এইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এই কজনই ছিলাম, তাই আর নীলের বার্থডেতে অবশ্যই নীল থাকবে, এটাই স্বাভাবিক, নীলই ছিল হচ্ছে মধ্যমণি যাকে বলা হয়। তো যাই হোক, আমরা গল্প করলাম, ছবি টবি তুললাম, এরপরে কিন্তু যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি কিন্তু বাড়ি চলে এসেছি,
ওদের বাড়ি থেকে। আসার সময় দেখলাম একটু অল্প অল্প বৃষ্টি পড়ছিল, তো বাড়ি ঢুকে গেলাম, তারপরে দেখি বৃষ্টিটা খুব জোরে এসছে। মানে খুবই ভালো যে আমি বাড়ি চলে আসতে পেরেছি আজকে। কিন্তু ওদের বাড়িতে গিয়ে খুব খুব ভালো লাগলো, খুব মজা হলো, পুরনো বন্ধুদের সাথে দেখা হলো। আমাদের আসলে অকেশন ছাড়া তো সেরকম ভাবে দেখা করার সুযোগ হয় না, কারণ এখন এক একজন এক একটা জায়গায় থাকি আমরা, তো তার জন্য সেইভাবে, আর তাছাড়া সবার একসাথে টাইম সবার হয় না, সেটা স্বাভাবিক। তো যাই হোক, কোনো এরকম প্রোগ্রাম হলেই আমাদের কিন্তু দেখা হয়, যে আজকে অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম, অনুষ্ঠার ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছিল, ওখানে দেখা হলো। এর আগে দেখা হয়েছিল হচ্ছে রিয়ার যে অ্যানিভার্সারি হয়েছিল, তো রিয়ার অ্যানিভার্সারিতে, তো তার আগে মিট হয়েছিল আমার বিয়েতে। মানে এইভাবে অকেশন ছাড়া আমাদের মিট হয় না। তো যাই হোক, খুব ভালো লাগলো, এরকমভাবে অকেশন হতে থাকুক, তাহলে সবার সাথেই কিন্তু দেখাটা হবে আর ভালোও লাগবে। সাথে যে বন্ধু গিয়েছিল আর আমার একসাথে আমাদের বাড়িতে আসার কথা ছিল, যে এখান থেকে দিয়ে একটু রথের মেলাতে যাব। তো আমার বিকেলে আজকে টিউশন ছিল, তো সেই জন্যই টিউশনগুলো আমি আজকে অফ করেছিলাম, যে একসাথে রথের মেলায় যাব। তো কোনো একটা কারণবশত ও আসতে পারেনি, তো তার জন্য আমি একাই চলে আসলাম বাড়িতে। তো যাই হোক, আমি একরকম প্ল্যান করা ছিল তো, যে ওখান থেকে রথের মেলায় যাব, মেলাটা যেহেতু আমি যাইনি, সেই জন্য আমি ভাবছিলাম যে কি করব কি করব, একটু খারাপও লাগছিল। তো আমার এক বোন, সে আমাকে বললো যে দিদি তুমি আমার বাড়িতে এসো, এসে একসাথে গল্প হবে। আমি ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, মানে যাই হোক, একটা প্ল্যান ছিল তো, কেমন একটা লাগছে আমার, মানে আমার একটু এরকম হয়, তো যাই হোক আমি একটু ঘুরে আসি। এই দেখো, এই হচ্ছে আমাদের ম্যাক্স, প্রচন্ড দুষ্টু, ছটপটে। কিরে কোথায় গেলি, এদিকে আয় এদিকে আয়। যাই হোক, ও কিন্তু নেমে যাচ্ছে, চলে যাচ্ছে, তো আবার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে, এই যে আবার আসছে, যে এই ক্যামেরাটা ওর দিকে দেখানো হচ্ছে, চলে যাচ্ছে। এই দেখো অবস্থা, দেখো ওর, ম্যাক্স এসে বসলো, চুপ করে এসে বসলো। এই যে তাকাও তাকাও, খুব মজা কিন্তু, বসে আছে এখন, চুপচাপ বসে আছে, এই অবস্থায়। তো আমি এখন আমার বাড়িতে চলে এসেছি, এখন বাজে রাত 10:05, তো অনেক রাতই হলো, অনেকক্ষণ ধরে গল্প হলো। আর সবথেকে বড় কথা, ম্যাক্স থাকলে ম্যাক্সের সাথে মানে খেলা করতে গিয়ে সমস্তটাই টাইম চলে যায় আস্তে আস্তে, তো ওকে আমি কিন্তু বেশ ভয়ও পাই, তার কারণ একটা ডগই ওরে বাবারে। তো কিন্তু খুব ভালো, প্রচণ্ড ভালো, খুব মিশুকে, সবার সাথে মেশে যেই আসবে তার কাছেই চলে আসে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, খুব ভালো। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বলে বাই, গুড নাইট।